আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথস এই যে চাকরির পরীক্ষায় ম্যাথস, বিশেষ করে রিটেন ম্যাথ, এই যে রিটেন ম্যাথ মানে একটা হলো যে পরীক্ষায় প্রিলিতে অ্যালাউ হওয়া, প্রিলিতে অ্যালাউ হওয়ার পরে রিটেন পার্টটা আসে। তো রিটেন পার্টের ম্যাথের যত প্র্যাকটিসের জন্য এবং বিভিন্ন বছরের কোশ্চেনগুলো এখানে একদম বিস্তারিত সলভ করে দেওয়া আছে। এবং আমি নিজে তো একসময় আইবিএড টিচার ছিলাম, ওই যে রিটেন ম্যাথ যেটা মানে এমসিকিউ পার্ট, এটা তো কম্পিউটার চেক করে বা ওএমআর মেশিন, কিন্তু রিটেন পার্ট তো আর একটা মানুষ লাগবে চেক করার জন্য। তো আমরাও তো একসময় চেক করতাম, আমরাও দেখতাম যে টিচাররা যারা খাতা চেক করতেন যে ওই রিটেন পার্টের ম্যাথে খালি ধাঁধা সাদা ফকফকা, কেউ পারে না। তো এখন ওই এই যে এই বইটা আমার ওই অভিজ্ঞতার থেকেই লেখা, রিটেন ম্যাথ বিস্তারিত ব্যাখ্যা করে করে, যাতে তুমি নিজে ঘরে বসে একলা একলা তৃপ্তি মতো ম্যাথ পার্টটা প্র্যাকটিস করতে পারো। এবং ম্যাথ প্র্যাকটিসের একটা নিয়ম হলো, কখনো কোনো ম্যাথে আটকায় গেলে তুমি ওইটা নিয়ে দিন রাত পড়ে থাকবে না, তুমি এটা মার্ক করে রাখো, মার্ক করে তুমি পরের ম্যাথে যাও বা অন্য টপিকে যাও যেটা তোমার সহজ লাগে। এবং আরেকটা ভুল তোমরা যেটা করো, বা একই জিনিস বারবার মানে সোজা জিনিস বারবার রিভিশন দাও, মানে ধরো তুমি একটা ম্যাথ করলা, বোট অ্যান্ড স্ট্রিম বা যে রেশিও বা প্রফিট অ্যান্ড লস, ধরো তুমি এই অঙ্কটা তুমি হয়তো এটা পারছো প্রথমবারেই সলভ করে বুঝে ফেলছো, তাইলে এটা তুমি একটা চিহ্ন দিয়ে রাখো, এটা আমার আর রিভিশন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, শুধু এটা ম্যাথ না, যে কোনোটাতেই এটা প্রযোজ্য আসলে, নাহলে তুমি এবং যেইটা কঠিন লাগতেছে বারবার ভুল করতেছে ওইটা মার্ক করে রাখবা, পরীক্ষার আগের 10 দিন ওই মার্ক করা যেগুলো একটু কঠিন ওগুলো শুধু একটু রিভিশন দিবা, আর যেইটা তুমি একবারে বুঝে ফেলো ওইটা বারবার ওইটা মার্ক করে দেবো, ওইটা আমি ওইটা হয়ে গেছে আমার মাথায় ঢুকে গেছে, এইটা হলো রিভিশনের একটা নিয়ম। আর তুমি ওই বেশি নৌকায় পা দিও না, আগে একটা বই তুমি ধীরে 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 আগাও। হ্যাঁ, এবং কিছু নির্দিষ্ট টপিক বেছে নাও যেটাতে তুমি বেশি পারো, বা সহজ বেশি অ্যাভারেজ প্রফিট লস বা টাইম অ্যান্ড ডিস্টেন্স যেগুলো তোমার সহজ লাগে আগে ওগুলাতে দক্ষ হও, তাইলে তোমার জন্য ম্যাথে অ্যাটলিস্ট কিছু মার্কস পাওয়াটা সহজ হয়ে যাবে। আর এই বইটা ধীরে ধরে ধরে প্র্যাকটিস করো, এটা আমাদের অভিজ্ঞতার থেকে লেখা, ইনশাল্লাহ তোমার জন্য সফল হওয়াটা সহজ হয়ে যাবে। তো তোমার সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।